নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জাংশনের আরেকটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই ভিডিওটা বানাচ্ছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স লার্নিং প্রোগ্রামের উপরে। আসুন ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ওয়েবসাইটে রয়েছি। আপনারা জেনেই থাকেন যে রবীন্দ্র ভারতী ডিস্টেন্স ইউনিভার্সিটিকে অনেকেই মাস্টার ডিগ্রি করার জন্য অ্যাপ্লাই করে থাকে, যে এটা অনেকেই জানত যে এটির যে ডিস্টেন্স এডুকেশনের যে অ্যাপ্লাই করার টাইম সময়সীমাটা অনেক দিন আগেই শেষ হয়ে আছে। কিন্তু একটা নতুন আপডেটের দরুন এটাকে আবার বৃদ্ধি করা হয়েছে। সেই বৃদ্ধির ডেটটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। রবীন্দ্র ভারতীয় ইউনিভার্সিটির পেজে গেলে আপনি ফার্স্টে চলে যাবেন নোটিশে। নোটিশে ক্লিক করলে নতুন উইন্ডো আসবে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাডমিশন সেশন 1920 এক্সটেন্ডেড আপ টু 39/2019। মানে এটাকে 30 সেপ্টেম্বর 2019 অবধি বাড়িয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন অনগোয়িং অ্যাডমিশন কোর্স ডিস্টেন্স এডুকেশানে এটা বাড়িয়ে দিয়ে দিয়েছে 30/9/2019 মনডে অবধি, মানে এই মাসের শেষ অবধি। এখানে একটা বড় কথা আমি বলে রাখছি, অনেকেই যারা আপডেট করার জন্য যাবে তাদের এখানে একটা নতুন জিনিস আমি জানিয়ে দিচ্ছি। সেটার জন্য আপনাকে কী করতে লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এটা এখানে আপনি যাবেন, ব্যাক করবেন, এখানে যাবেন অনলাইন অ্যাডমিশানে গেলেই আপনি এক নতুন উইন্ডো আসবে যেখানে আপনি লগ ইন করে রেজিস্টার করতে পারবেন। এখানে যে ডকুমেন্ট ভেরিফিকেশন মাইগ্রেশন সার্টিফিকেট, এখানে গেলে এখানে একটা লিঙ্ক খুলে যাবে। এখানে দেখুন পিডিএফে একটা জিনিস ভালো করে বলা রয়েছে যে ক্যান্ডিডেটকে মাইগ্রেশন সার্টিফিকেট 15 দিনের মধ্যে ভ্যারিফিকেশনের জন্য জমা দিতে হবে। এখানে বুঝতেই পারছেন, ধরুন আপনি 30 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিলেন, যেই ক্যাম্পাসে আপনি অ্যাপ্লাই করছেন সেই ক্যাম্পাসে আপনি গিয়ে জমা দিয়ে দিলেন, কিন্তু সেখানে তার 15 দিন বাদে আপনাকে মাইগ্রেশন সার্টিফিকেট যে ইউনিভার্সিটি থেকে আপনি আসছেন। সাধারণত যারা কলকাতা এবং হাওড়ার পার্শ্ববর্তী অঞ্চলে থাকে তাদের বেশিরভাগ ক্যালকাটা ইউনিভার্সিটি কিংবা বাঁকুড়া বর্ধমান ইউনিভার্সিটি হয়ে থাকে, তাদের জন্য তারা এখান থেকে তাদের মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এখানে একটা বলে রাখা, একটা মাইগ্রেশন সার্টিফিকেট করতে ক্যালকাটা ইউনিভার্সিটি কমপক্ষে 7 দিন টাইম সময় নেয়, 7 দিন ওয়ার্কিং ডেজ, মানে 7টা অফিসিয়াল কাজের দিনই ওরা কাজ করবে। তার এখানে আমাদের হাতে আজকে হয়ে গেল 20 তারিখ, আপনার হাতে খুবই সময় কম। যদি আপনারা করতে চান তাহলে কালকে গিয়ে আপনার মাইগ্রেশন সার্টিফিকেটের আবেদন করে দিন, কারণ অনলাইন ফর্ম আপনারা যখন তখন করতে পারবেন, সেটা নিয়ে আপনাদের চিন্তা নেই। তাই জন্য আগে অ্যাপ্লাই করে দিন, কারণ যখনই অক্টোবর পড়ে যাবে, 2 অক্টোবরে গান্ধী বার্থডে থেকে ছুটি পড়ে যাবে, পুজোর ছুটি সমস্ত রাজ্য সরকারি দপ্তরে, কারণ এখন পুজোর ছুটি বেড়ে যাওয়ার ফলে তখন আপনার খুবই অসুবিধা হয়ে যাবে। তাই জন্য আমার বক্তব্য আপনার যত শীঘ্রই পারেন তাড়াতাড়ি করে নিন। এখানে নোটিশটা দেখিয়ে নিতে পাচ্ছেন যেটা 13 তারিখে, মানে বেশি দিন হয়নি, আজ থেকে 7 দিন আগে নোটিশটা ছেড়েছে। তার মানে আপনারা যত শীঘ্রই আপনারা করে নেন তাহলে আপনাদের একটি বছর কোনোভাবে যেন লস না খায়। সেই জন্য আমি খুব যখনই জানতে পেরেছি এটা আমি সঙ্গে সঙ্গে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে, আমি খুব ভিডিওগুলো খুবই ডিউরেশন খুব টাইম নিচ্ছি, কিন্তু চিন্তা করবেন আমি আস্তে আস্তে এটা রেগুলার ভিডিও আপলোড করা শুরু করব। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, ভালো রাখবেন, শুভরাত্রি।